নমস্কার বন্ধুরা, সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটা বিশাল বড় সুখবর। রাজ্যের মডেল স্কুলেতে গ্রুপ ডি এবং গেস্ট টিচার পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কোন কোন বিষয় এখানেতে নিয়োগ করা হচ্ছে, আবেদন পদ্ধতি কী, আবেদনের ঠিকানা কী, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ। এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মেমো নম্বর এবং কত তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পদে এখানেতে নিয়োগ করা হচ্ছে এবং গেস্ট টিচার পদে এখানেতে নিয়োগ করা হচ্ছে। তো এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। রাজ্যের মডেল স্কুলেতে গ্রুপ ডি এবং গেস্ট টিচার নিয়োগ 2022। তো রাজ্যের অন্তর্গত একটি জেলাতে গভর্নমেন্ট মডেল স্কুলেতে তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানেতে গ্রুপ ডি এবং গেস্ট টিচার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা হবে না, সরাসরি আপনাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। তো এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো মডেল স্কুল গ্রুপ ডি অ্যান্ড গেস্ট টিচার রিক্রুটমেন্ট ইন বীরভূম। তো আপনার অনস্ক্রিনে নোটিশ নম্বর এবং নোটিশটি কত তারিখে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথম পদের নাম বলে দিয়েছে গেস্ট টিচার পদ, যেখানে টোটাল শূন্য পদ হচ্ছে 3টি। তো কোন কোন বিষয় এখানে নিয়োগ করা হচ্ছে না, ভূগোল আর গণিত, এই দুটো বিষয়ে নিয়োগ করা হচ্ছে। ভূগোলের জন্য 2টো শূন্য পদ এবং গণিতের জন্য 1টি শূন্য পদ রয়েছে। তো এখানে নেক্সট পদের নাম কি বলেছে, না গ্রুপ ডি পদ, যেখানে টোটাল শূন্য পদ হচ্ছে 3টি। বেতন আপনাদের এখানে কী দেওয়া হবে, না দুটো পদের ক্ষেত্রেই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু প্রতি মাসে আপনাদেরকে নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে, অর্থাৎ এখানে কত টাকা করে বেতন দেওয়া হবে সেটা বলেনি, ওই পদ অনুযায়ী যে বেতন হয় সেটাই আপনাদেরকে দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি কী আছে, না উপরের দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউয়ের মাধ্যমেই আপনাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। তো এখানে ইন্টারভিউয়ের তারিখ বলে দিয়েছে 21/12, অর্থাৎ 21শে ডিসেম্বর 2022 তারিখে আপনাদের ইন্টারভিউটা হবে। তো ইন্টারভিউয়ের এখানে সময় কি বলেছে, না প্রার্থীদেরকে সকাল 10:30 মধ্যে রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে এবং ইন্টারভিউ শুরু হবে সকাল 11:30 থেকে। তো ইন্টারভিউয়ের এখানে ঠিকানা কি বলে দিয়েছে, না এই হচ্ছে ইন্টারভিউয়ের ঠিকানা, এই ঠিকানায় গিয়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, না এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। উপরিক্ত দুটো পদেরই ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত হতে হবে। বিস্তারিত জানতে হলে আপনাদেরকে কিন্তু নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে আরও বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিতে পারবেন। তো বয়সসীমা কী আছে, না প্রার্থীদেরকে বলে দেওয়া হয়েছে দুটো পদের ক্ষেত্রেই 60 থেকে 64 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, এবং সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি প্রার্থী আছে তারা 5 বছরের ছাড় পাবেন, এবার ওবিসি যেসব প্রার্থীরা আছে তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। তো নিয়োগের এখানে স্থান বলে দিয়েছে বীরভূম জেলার রাজনগর গভর্নমেন্ট মডেল স্কুলে নিয়োগ করা হচ্ছে। তো আবেদন পদ্ধতি কী আছে, না কীভাবে এখানে আবেদন করতে হবে, এখানে আবেদনকারী কোনো প্রকার কিন্তু আবেদন করতে হবে না, ইচ্ছুক প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিন আপনাদেরকে উপস্থিত হতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো প্রথমে একটি সাদা কাগজে নির্দিষ্ট পদ অনুযায়ী নিজের নাম, ঠিকানা, বয়স সহ সমস্ত তথ্য ভালো করে দিয়ে একটা বায়োডাটা লিখতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড করে বায়োডাটার সঙ্গে যুক্ত করে, তো এরপরে বায়োডাটা এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে আপনাদেরকে ইন্টারভিউয়ের দিন উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ বলে দিয়েছে 21/12/2022 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউয়ের দিনই হচ্ছে লাস্ট ডেট। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন।